आस्ते आस्ते जाओ 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 जाओ। हे गाइस वेलकम टू माय चैनल। चुलगुलो स्ट्रेट करे आसार पर थेके एतो जे माने कष्ट पेयेछि गरमेर मध्ये सारा दिन चुल छेड़े घरेर समस्त काज करा माने गरमेर मध्ये आमी लागछिलो पागल हये जाबो। आस्ते आस्ते हाँटो। আর আজকে আমি চুল এখন যাব পার্লারে, পার্লারে গিয়ে চুলগুলো ধুয়ে আসবো, তারপর থেকে বাঁধতে পারবো। আর এই যে বিবানকেও নিয়ে কুলে নেওয়ার মতন অবস্থায় নেই আমি, চুলগুলো ছাড়া তারপর বিবানকে কুলে নিলে চুলগুলো ধরে টানে, তার জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো। আর এখান থেকে টোটো পেয়ে যাবো, টোটোর জন্য দাঁড়াবো। ওই যে টোটো একটা আসছে, টোটোতে বসে পড়েছি। কি হয়েছে? আজকে আমি বিবানকে আমার সাথে পার্লারে নিয়ে যাব। আজকে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে, হয়ে যাবে, চুলটা ধুয়ে দেবে বাস। তার জন্য বিবানকে নিয়ে যাব পার্লারে আজকে। হ্যাঁ বাবা, তুমিও যাবে আমার সাথে? গাইস আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিছু সময় রেস্ট নিয়ে আর এখন যাব রান্না করতে। আর এত গরম লাগছিল এই দুদিন চুলগুলো ছেড়ে, আজকে ফাইনালি বাঁধতে পেরে ভালো লাগছে। নাহলে নাকে মুখে চুল আসলে এগুলো নিয়ে ঘরের কাজ করা মানে এত বিরক্ত লাগছিলো, আজকে একটু ভালো লাগছে। আর এখন যাব রান্না করতে। সকাল থেকে এই চুলগুলো নিয়ে কিছু কাজই হয়নি, যে মানে করেছি আর কি, বাসন টাসন ধুয়ে, কিচেনের বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে, কিন্তু রান্না করে যেতে পারিনি। তো এখন রান্নাটা বসাবো, আর বিবানকেও আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ও খেলছে। তাহলে চলো কিচেনে যাই, দেখি কি রান্না করি। রান্না বসানোর আগে কিছু খেয়ে নেই, কালকে রাতে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, রাতে আর খাওয়া হয়নি, কারণ কালকে সন্ধ্যার টিফিনে আমি চাউমিন করেছিলাম, তো চাউমিনটা খেয়ে পেট ভর্তি ছিল। রাতে মিষ্টিগুলো নিয়ে আসার পরে আর খাইনি, ফ্রিজে রাখা ছিল। আর সকালেও পার্লারে যাওয়ার আগে খেয়ে যাইনি, তো এখন মিষ্টিগুলো খাই, খেয়ে তারপর রান্নাটা বসাবো। আমি কিন্তু এখন পিতি দেবো, কিন্তু নামো, নিচে নামো, নামো, নিচে নেমে এসো, পড়ে যাবে উপর থেকে, তো নামো, 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 নামো। বিবান এত দুষ্ট হয়েছে, ডাইনিংয়ের চেয়ারগুলোর উপরে উঠে ডাইনিংয়ে থেকে যা যা মানে বাসন ধুয়ে রাখি সেগুলো একটা একটা করে নিচে ফেলছে। আর আজকে আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজে হাত দেওয়ার এনার্জিটা পাই না, তার জন্য কাজে ধরতে অনেকটা দেরি হয়েছে। কিন্তু সকালে কিন্তু আজকে আমি জলদি উঠেছিলাম, কিন্তু সকালে যদি পার্লারে যাওয়ার আগেই রান্নাটা করে রাখতাম তাহলে এখন একটু ফ্রি হয়ে বসতে পারতাম। নিচে দেখো বিবান আমার পাশেই দাঁড়িয়ে আছে, এত গরমের মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছে, ওভারে গিয়ে ও খেলার জিনিসগুলো দিয়ে খেলতে পারে না, এই গরমের মধ্যে কিচেনে আমার সাথে এসে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমার রান্না হয়। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে বিবানের জন্য খাওয়া বানাবো, তারপর আজকের মানে আজকে রান্না করব ডাল, আলু সিদ্ধ, তারপর ডিম অমলেট, আর কালারিং পাঁপড়গুলো আছে সেগুলো বানাবো। আর এখানে বিবানের জন্য ওটস বানিয়েছি। আর এই দেখো এখানে কড়াইয়ে তেলও গরম বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিলে আর ডাল বানালে তখনই আমি কালারিং পাঁপড়গুলো ভাজি, আমার খুব ভালো লাগে ডালের সাথে খেতে, আলু সিদ্ধ ডালের সাথে পাঁপড়গুলো খেতে। Thank you.
এই দেখো আমার টিফিন রেডি করা হয়ে গেছে, ভাত ডাল তারপর আলু সিদ্ধ ডিম অমলেট আর পাঁপড়, এটাই হবে আজকের আমাদের লাঞ্চ। আর ওর জন্য টিফিন এটাই পাঠাবো, আর ও ভালোবাসে ডাল আলু সিদ্ধ এগুলো খেতে, ডালের সাথে আলু সিদ্ধ আর লেবু দিলে ও খুব ভালোবাসে, তার জন্য একটা করে লেবুও কেটে দেবো। আর এই ছোটো ছোটো পাঁপড়গুলো বিবানও খুব খেতে ভালোবাসে, তার জন্য একটা ছোটো বাটিতে করে বিবানকেও দিয়েছি। টেস্টি টেস্টি, খাও খাও, আমি একটা খাইয়ে দেবো তোমাকে, আমি একটা খাইয়ে দেই। টেস্টি, ঘুমো পেয়েছে, মাম খেয়ে ঘুমিয়ে থাকবে, ঠিক আছে, মাম খেয়ে ঘুমো দেবে, ঠিক আছে। আমাকে একটা খাইয়ে দাও তো, আমাকে একটা খাইয়ে দাও, এভাবে না, ভালো করে খাইয়ে দাও, আহ আহ দা, টান্না সব হয়ে গেছে, টিফিনও রেডি করে নিয়েছি, এখন এসে একটু বসলাম। আর এখানে একটু লেবুর শরবত বানিয়েছি, বিবান এটা দিয়ে খেলছে। আর সব কাজ শেষ হওয়ার পর একটু এসে যখন বসি তখন ভালোই লাগে, এখন এই শরবতটা একটু খাই, তারপর বিবানের সাথে এমনিই এখন আর কিছু কাজ নেই, বসে থাকবো। সকাল থেকে উঠে যে কাজ শুরু হয়, একের পর এক কাজ লেগেই থাকে, এই এখন একটু ফ্রি, এখন একটু বসবো, টিভি দেখবো, শুয়ে থাকবো, যাই করবো করবো, তারপর বিবানকেও খাওয়াবো। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করি, যদি ব্লগটাতে কিছু একটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে, বাই।